বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি একটি আলাপ করব, সেই আলাপটি হলো যে যাহারা আল্লাহর ইবাদত করে কিন্তু তারা আল্লাহর ইবাদত করে ঠিকই, কিন্তু আল্লাহ আকারে না নিরাকারে না কিভাবে কেমনে কি, তারা যে কোনো একটা কল্পনায় যে কোনো একটা ভাবনায় আল্লাহর ইবাদত করে শোনার উপরে। যেমন আল্লাহ বলে একজন আছে, রাসূল বলে একজন আছে, এই মনে করে মানুষ আল্লাহর ইবাদত করে। কিন্তু দেখা গেছে যে এই অনুমানে আল্লাহকে আমরা যারা ডাকি, আবার দেখা গেছে অনুমানে আল্লাহর অপমানও করি। যেমন কোরআনে কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে একদল লোক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আবার শিরিকও করে। তাই আমি বলতেছি যে আল্লাহর ইবাদত করতেছে যারা, চোখ কান নাক কান বুঝে যারা আল্লাহকে বিশ্বাস করে, এবং বিশ্বাস কিন্তু দুই ভাগে পাওয়া যায়। একটা ভাগ হলো ইমানে মুজমাল, যে সংক্ষিপ্ত বিশ্বাস, না দেখিয়ে বিশ্বাস করা। আর একটা ইমানে মুফাসসাল, যা ফরজে গণ্য হয়েছে, যে যা দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস। তাহলে বিস্তারিত বিশ্বাসটা কিন্তু ইমানে মুফাসসাল, তা ফরজে গণ্য হয়েছে, 130 ফরজের গণ্য হয়েছে। তো একদল লোক আল্লাহকে ডাকে, আল্লাহকে ভাবে, কিন্তু যে কোনো একটা জিনিস কল্পনায় তারা রাখিয়া চলতেছে, আল্লাহকে ডাকতেছে, কিন্তু নিজের অজান্তে আল্লাহর অপমানও করতেছে। তাহলে নিজের অজান্তে আল্লাহর অপমান কি করে করে? আল্লাহ বলতেছে আমি পাতালে থাকি না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে থাকি না, আমার একটা জায়গা আছে, সেখানে আমি বসত করি, সেখানে আমি থাকি। সেটা হলো কি? মমিন ব্যক্তির কাল্প, মমিনের কালবে আল্লাহর সিংহাসন। তাহলে মমিনের কালবে যদি আল্লাহর সিংহাসন হয়, যখন আমরা একটা মমিন ব্যক্তির কাছে যাই, যাইয়া যখন তাকে আমি একটা অপমান করলাম, তাহলে সেই অপমানটা কে পাইলেন? কারণ তার কালবের মধ্যে যদি আল্লাহ বসা থাকে, তাহলে এই অপমানটা আমি মুমিন কি করলাম না, আল্লাহকেই করলাম। কেউ যদি বলে যে এটা কেমন কথা যে আল্লাহকে করলাম কেমন করে, আচ্ছা তাহলে এটার জবাবও আমি করি যে আমরা শরীরে যে জামা পরিধান করি, এখন জামা যখন আমি পরি নাই, খালি গায়ে আছি, তখনও কিন্তু ব্যক্তিটা আমি। আবার যখন জামাটা পরলাম, তখনও কিন্তু ব্যক্তিটা আমি। তাহলে কোরআনে আসছে আত্মার ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, তবে এই দেহের ধ্বংস আছে। তাহলে দেহটা হইল আত্মার পোশাক, পোশাক যেরকম মানুষে পাল্টায়, ঠিক এই দেহের দেহটার মধ্যে যে আত্মা, এই আত্মাও এই দেহটাকে আত্মা পোশাকের মতো করে বদলায়, কিন্তু আত্মার ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। তবে পোশাক পরা অবস্থায় আমি যে ব্যক্তি, খালি পোশাকেও যখন দাঁড়াই, তখন আমিও সেই ব্যক্তি। তাই বলতে চাই যে মমিন ব্যক্তির আত্মার মধ্যে আল্লাহ বসবাস করিয়া কালবের মধ্যে বসেন, আর কালবের মধ্যে আল্লাহর সিংহাসন। তাহলে কেউ যদি আমার জামা ধরে টান দেয় বা আমাকে কষ্ট দেয়, আমাকে ফেলে দেয়, তাহলে কিন্তু জামার ভিতরে যে আমি আছি, আমারও কিন্তু কষ্ট হইল। তাহলে আমি যেহেতু কষ্ট পাইছি, তাহলে আমার মধ্যে যে আল্লাহ,
তাকেও তো আমি অপমান করলাম। তো এই জগতে দেখা যায় মানুষে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দেখা যায় অনেক মুমিন ব্যক্তিদেরকে, অনেক অলিয়া উলিয়াদেরকেও আঘাত দেয়, বিভিন্নভাবে আঘাত করে, কথা বলে। তখন সেই মুমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকে, তাহলে এই আঘাতটা তো কে পাইল? এই আঘাতটা তো আল্লাহই পাইল। তাই আমি যে কথাগুলো বুঝাইতে চাইতেছি, যারা একদল আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে মানতেছে, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আবার আল্লাহকে আঘাত করতেছে, তাই আমি এই কথাগুলো একটু শর্টকাটে বুঝাইতে চাইলাম। এ কারণেই যে আল্লাহ পাতালে থাকে না, জমিনে থাকে না, আকাশে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কালবে। তাহলে সেই মুমিন ব্যক্তিকে যদি আমি সেবা করি, এটাও আল্লাহ পাইল। এই মুমিন ব্যক্তিকে যদি আমি অপবাদ দেই, তাকে নির্যাতন করি, তাকে আমি আঘাত করি, সেটাও আল্লাহ পাইল। যেমন আরেকটা সিরিয়াল হলো, আল্লাহ বলেছেন, হে রাসুল, আপনার হাতই আমার হাত। আর রাসুল বলেছে, জগতের যত অলি আউলিয়া যাহারা আছে, তাদের হাত আমার হাত। তাহলে তিনটা হাত কিন্তু একটা হাত। আমি একজন অলিকে, একজন মুমিন ব্যক্তিকে যখন আমি আঘাত করব, এই আঘাতটা আমি রাসুলকে করলাম, আর রাসুলকে করলাম না তো আল্লাহকে করলাম। আরেকটি বিষয় হলো সাধু পুরুষ। আমাদের মধ্যে আরবি ভাষাতে বলা হয় সুফি, ইমুক সুফি, আর বাংলা ভাষায় বলা হয় যে ইমুক পবিত্র মানুষ, আর সাংস্কৃতিক ভাষায় বলা হয় ইমুক সাধু। যিনি সাধু, তিনি যে নিজেকে ধুইয়া পরিষ্কার করছে, তিনি সাধু আর তিনি পবিত্র। তাহলে সেই সাধুর মধ্যে যখন আল্লাহ বাস করে, আমি যদি কোনো সাধুকে আঘাত করি, তাহলে আমি কাকে আঘাত করলাম? আমি যদি কোনো পবিত্র মানুষকে আঘাত করি, আমি কাকে আঘাত করলাম? তাহলে এখানে আরেকটা কথা কোরআনে আসছে, যে নিজেকে পবিত্র করল, সেই সফল কাম। তাহলে সে সফল কাম কেন? যিনি আল্লাহকে লাভ করল, তিনি সফল কাম। তাহলে যিনি আল্লাহকে লাভ করল, তিনি কিন্তু তার সাথে বিলীন হয়ে আছে, তার কালবের মধ্যে বসে আছে। তাহলে আমরা দেখা যায় যে আল্লাহর ইবাদত করতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, জাকাত দিতেছি, হজ করতেছি, কিন্তু কোনো সাধুকে আঘাত করেছি, কোনো সুফি ব্যক্তিকে আঘাত করেছি, তাহলে সেখানে সেজদা দিলাম কাকে? আর আল্লাহ বলে ডাকলাম কাকে? আর ওখানে গিয়ে আঘাত করলাম কাকে? তাহলে আমরা এক জায়গাতে যাইয়া আল্লাহকে ডাকতেছি, নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, আরেকটি জায়গাতে গিয়া আল্লাহর গায়ে আঘাত করতেছি। এই জ্ঞান শরীয়তের বেশিরভাগ মানুষই রাখে না। তাই বলি, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত, এই চারটা দেশের জ্ঞান আমাদের লাগবে। এই চারটা দেশের জ্ঞান যদি আমরা রাখতে পারি, আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। আমি সকল বিশ্ববাসীর সামনে এই কথাগুলো বলে আমি রাখলাম, এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।